হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর। আজকে আমার ছোট ছেলে আয়ান মাহমুদের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড তুরান, ওর আজকে বার্থডে ছিল, আর এই বার্থডে পার্টিতে ওরা খুবই মজা করেছে। তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের স্কুল ছুটির পর আমরা সবাই চলে গেলাম ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে, আর এটা হচ্ছে ওদের স্কুলের পাশেই। এখানেই আমরা সবাই একসাথে হয়েছি। এটা হচ্ছে তুরানের আম্মু তারানা আপু। তো আমাদের বাচ্চারা, আমরা প্যারেন্টসরা সবাই একসাথে হলাম। বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে, আর আমরা ছবি তুলে নিচ্ছি সুন্দর মতো, সবাই গল্প গুজব করছি। এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে, আর আপু মানে খাবারটা আগেই অর্ডার করেছিল, যার কারণে আমাদের বেশি লেট করতে হয়নি। আমরা অনেকক্ষণ মানে সবাই যেহেতু ক্ষুধার্ত, আমরা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার ছেলে আয়ান, ওর চিকেন ফ্রাই অনেক পছন্দ, ও খুব মজা করে খাচ্ছে। তো আমরা খেয়ে নিচ্ছি, গল্প করছি, সবাই মিলে আনন্দ করছি বাচ্চাদের সাথে সাথে আমরাও। এই দুই বোন খুব আনন্দ করছে। এখন বাচ্চাদের কেক কাটবে, তুরানকে আসতে বলা হলো, তো ওরা সবাই মিলে কেক কাটছে এখানে। ওরা, ওদের হাতে মনে হয় যে সময় নেই, ওরা কেক কাটাচ্ছে, ওরা সবাই একসাথে হয়েছে, এটাই ওরা খুব এনজয় করছে। সব বাচ্চারা খুব জোর করে অনেকটা ওদেরকে এখানে কেক কাটার জন্য আনা হয়েছিল, খুব দ্রুতই তারা কেক কেটে চলে যাচ্ছে। বাচ্চারা কেক কেটেই দৌড়, আর আমরা আপুরা বসে গল্প করছিলাম, আর আপু আমাদেরকে কেক কেটে দিয়েছিল। আমরা কেক খাচ্ছি আর গল্প করছি বাচ্চাদেরকে নিয়ে, যে ওরা এত বেশি হ্যাপি, আমাদেরও ভালো লাগছে। আমাদের ছেলে বাচ্চাগুলো এত দুষ্টামি করছে, আর এত মজা করছে, এত দৌড়াদৌড়ি করছিল, মনেই হচ্ছে না যে ওরা রেস্টুরেন্টে আসছে, মনে হয় ওরা কোথাও বেড়াতে আসছে। আমরা মায়েরাও অনেক আনন্দ করছি, সবাই একসঙ্গে হয়েছিলাম, খুব ভালো লেগেছে। ধন্যবাদ তুরান এবং তুরানের আম্মুকে, তারানা আপুকে এত সুন্দর আয়োজন করার জন্য, সবাইকে একসাথে করার জন্য। তুরানের জন্য অনেক আদর দোয়া ভালোবাসা রইল। তুমি জ্ঞানে গুণে বড় হও, নেক হায়াত দান করুক আল্লাহ তোমাকে, ভালো মানুষ হও, বাবা মার মনের ইচ্ছাগুলো পূরণ করো, সবসময় তোমার জন্য অনেক ভালোবাসা রইল বাবা। বাচ্চাদের আনন্দ, আমাদের মায়েদেরও আনন্দ, আমরাও সব একসঙ্গে হয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি তুললাম। বাচ্চাদেরকেও অনেক চেষ্টা করেছিলাম একটা ছবি তোলার জন্য সবাইকে নিয়ে, কিন্তু পারিনি, ওরা ওদের খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, খুব সুন্দর সময় কাটালাম, আর সব কিছু শেষ, এখন আমরা সবাই বাসায় ফেরার পথে। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। সবাই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।